অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে সকল মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠবে, শত্রুটা পরাস্ত হবে। এবার বৃষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তাছাড়া মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে, যার ফলে হারানো ধন সম্পদ সম্পত্তি যেমন পুনরুদ্ধার হবে তেমনি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারা মুক্তির পথ প্রশস্ত হতে পারে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মক্ষেত্রে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশন, অপরদিকে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ সব মিলে যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চিনতে সক্ষম হবেন, এমনকি রাগ, জেদ, অহংকার, আবেগ ও হটকারী সিদ্ধান্ত ঘাতক প্রমাণিত হতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে, এমনকি সুনাম, যশ, প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন, এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। অবশ্য জীবনসাথী ও জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য, লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে। তাছাড়া আজকের দিনে রোপণ করা বৃক্ষ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে, তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে বা ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে, সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন ও চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, এমনকি অত্যাবশ্যকীয় ভ্রমণে না যাওয়াই সমীচীন হবে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। তাছাড়া সন্তান সন্ততির আগাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে, সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চক্কর কাটতে হবে, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে, এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে যেতে পারেন, সেই সঙ্গে দুর্জনের আত্মীয় বেশে আপনার পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্মে সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলি, এমনকি ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হতে পারে, নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব এমনকি সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নসে তসিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হুন নিয়ে হয়ে ছুটে বেড়াতে হবে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে, নসে দুর্জনেরা আত্মীয় বেশে আপনার যথা সর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করতে পারে, সেই সঙ্গে সন্তানদের শরীর স্বাস্থ্য ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এবং